হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়েস্টার। তো আজকে কয়েকদিন পরে ভিডিও নিয়ে এলাম, যেহেতু কিছু ব্যস্ত আসলাম। তো দেখুন, আমরা জানি আসাম টেটের লাগে প্রফিট অ্যান্ড লস একটা বহুত বড় ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে একটা কোয়েশ্চেন 100% কমন হয়। তো আজকের ভিডিও যদি আপনারা কমপ্লিট দেখুন উইথাউট স্কিপিং, স্কিপ না করে যদি দেখুন তাহলে আপনারা এক মার্ক পাওয়ার লাগিয়া রেডি থাকি। তো ঠিক আছে, আমরা ভিডিও স্টার্ট করবো। দেখুন আমি হর পয়েন্ট আপনারা একটা স্টেপ বাই স্টেপ পুরো 100% বোঝানোর চেষ্টা করুন। আপনারা খুব মন দিয়ে ভিডিওটা লাস্ট অবধি দেখুন। তো মনে করুন আমি একটা জিনিস 100 টাকা দিয়ে কিনলাম, ১২০ টাকা বিক্রি করলাম। আমার কিনা দাম 100 টাকা এবং বিক্রির দাম 120 টাকা, মানে আমার সিপি কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য, 100 টাকা দিয়ে কিনিয়ে যদি আমি 120 টাকা বিক্রি করি তাহলে আমার লাভ কত হইল 20 টাকা, আমার প্রফিট কত হইল 20 টাকা। ঠিক আছে, আবার সেম যদি আমি 100 টাকা দিয়ে কিনিয়া 80 টাকা বিক্রি করি তখন আমার লস কত হইল 20 টাকা, মানে আমার কিনা দাম হইল গিয়ে 100 টাকা, বিক্রির দাম 120 টাকা, তখন আমার 20 টাকা লাভ হয়েছে। আবার যদি কিনা দাম 100 টাকা আর বিক্রির দাম 80 টাকা হয় তখন আমার 20 টাকা লস হয়েছে। এটা আমরা আশা করি বুঝতে পারছি, এটা আমরা বেসিক জিনিস। ঠিক আছে, এখন যদি আমার কয় যে লস পার্সেন্ট বাই করার লাগে, সেই মনে করো আমার 100 টাকা দিয়ে কিনিয়া 120 টাকা আমার বিক্রি করলে আমার কত টাকা লাভ হয়? 20 টাকা। তো এটার পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ যদি বাই করা হয় তখন ফর্মুলা হইল গিয়া আপনার সঙ্গে সঙ্গে লিখে লিবা লস বাই সিপি, সিপি মানে ক্রয় মূল্য। আমার যদি এখানে লস পার্সেন্ট হয়, সরি, এখানে 80 টাকা যদি হয় আমার 20 টাকা লস, তো লস পার্সেন্ট লস বাই ক্রয় মূল্য ইন্টু 100%, সেম ফর্মুলা প্রফিট পার্সেন্টেজ লাগিয়া প্রফিট বাই সিপি ইন্টু 100%। তো আমি এখান দেখিলাই কত হইল 20/100 আমার সিপি ইন্টু 100%, তো 0000 কাটলে আমার 20% লসই। ঠিক আছে, আমার 100 টাকা দিয়ে বিক্রি করি কিনিয়া 80 টাকা বিক্রি করলে আমার 20 টাকা লস হয়েছে, আর পার্সেন্টেজও 20। এখন মনে করো আমি একটা এক্সাম্পল দিলাই, মনে করো আমি কিনলাম 750 টাকা দিই আর বিক্রি করলাম 600 টাকা, তখন আমার লস হইল গিয়া 150 টাকা। তো এটার লাগে লস পার্সেন্টেজ কত হইব? 150/ আমার 750 ক্রয় মূল্য ইন্টু 100%, তো 0000 কাটলাম, তো আমি যদি 5 দিয়ে কাটি 515/75, 5×2=10, আবার 15 দিয়ে এটারে কাটলে হইল গিয়া 10, তো এটা তো লস পার্সেন্ট হইল গিয়া 20%। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন যে কীরকম আমরা লস বাই করবো, এরপরে আমরা লস পার্সেন্টটা বাই করবো। সেম এক্সাম্পল আমি আরেকটা দিলেই ধরেন প্রফিট পার্সেন্টেজের লাগিয়া দেখো, যদি আমি একটা জিনিস মনে করেন 200 টাকা দিয়ে কিনছি, কিনিয়ে আমি 250 টাকা বিক্রি করছি, আমার ক্রয় মূল্য হইলো গিয়া 200 টাকা, বিক্রয় মূল্য হইলো গিয়া 250 টাকা, অবভিয়াসলি আমার লাভ হয়েছে, লাভ কত টাকা হয়েছে? 50 টাকা। ঠিক আছে, অ্যান্ড প্রফিট পার্সেন্ট আমরা কীরকম বাই করবো? প্রফিট পার্সেন্ট বা লাভের হার, প্রফিট পার্সেন্ট বা লাভের হার ফর্মুলা হইল গিয়া প্রফিট, প্রফিট মানে আমরা লাভ বাই সিপি, সিপি মানে বাংলাতে এটা হয় ক্রয় মূল্য ইন্টু 100%। ইংলিশ এবং বাংলা মিডিয়াম বহুতটার বুঝানির লাগে আমি দুটা টার্ম লিখে, তো আমরা অ্যাকচুয়ালি ইংলিশটা আমরা একটু বেশি বুঝি, বাংলার থেকে সবই ইংলিশে আমরা এটা বুঝি। তো আমার প্রফিট এখানে আছে 50 টাকা, আমার সিপি লগিয়া 200 টাকা ক্রয় মূল্য ইন্টু 100%, তো আমার দুইটা জিরো কাটলো, তো এটা আনসার এলো গিয়া 25%। তো এটা এলো গিয়া আমরা বেসিক জিনিস, প্রফিট বাই করা, লস বাই করা, প্রফিট পার্সেন্ট বাই করা, লস পার্সেন্ট বাই করা। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারবেন। এখন আগে দিয়ে আমরা আরও জিনিস করবো যেটা আমরা এক্সামে লাগে আরও বেশি ইম্পর্টেন্ট। তো এরকম কোয়েশ্চেন কিন্তু ডাইরেক্ট আইজি দিতে পারে হওয়া যায় না, ইজি তো দিত না হইয়া কোনো জায়গা দেখা নাই, কিন্তু ইজি দিলেই তো পারে, সো আমরা টাফ করার গিয়ে ইজিটা যেন আমরা ভুল না।
ঠিক আছে তো এখন আমরা করমু মানে ক্রয় মূল্য বা বিক্রি মূল্য দাম বাই করা যে আমাদের ক্রয় মূল্য দিয়া আর লাভ না লস দিলে আমি যে বিক্রয় মূল্য বার করতে পারি বা বিক্রয় মূল্য দিয়া লাভ না লস দিলে আমরা ক্রয় মূল্য হইব তো আমি একটা ফর্মুলা রেখে আর এসপি এসপি মানে আমরা বাংলাতে হয় বিক্রয় মূল্য ইকুয়াল টু ফর্মুলা হইল গিয়া 100 প্লাস প্রফিট মানে লাভের হার বাই 100 ইনটু সিপি সিপি হইল গিয়া আমার ক্রয় মূল্য দেখুন এই ফর্মুলাটা আমার সবসময় কাজে লাগবে এক ফর্মুলা দিয়ে আমরা সব করতে পারবো এসপি ইকুয়াল টু বিক্রয় মূল্য মানে 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইনটু সিপি আর যদি লস হয় তখন 100 মাইনাস লস পার্সেন্ট হইব মানে ওর দিয়ে আমি লিখলে এইটা কি যাইব 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইনটু সিপি সিপি তো আমরা করেন মানে এই দুইটা ফর্মুলা ইউজ করিয়া আমরা সব রকম অঙ্ক করতে পারি মানে এইরকম টাইপের এখন মনে করুন একটা কোয়েশ্চন দিল যে আমার সিপি লগিয়া ক্রয় মূল্য লগিয়া 750 টাকা আর প্রফিট পার্সেন্ট হইল গিয়া 15% মানে একটা জিনিস আমি 750 টাকা দিয়ে কিনছি এবং 15% লাভ হয়েছে আমার বিক্রি করার পরে তো আমার বিক্রয় মূল্যটা কত আমি ডাইরেক্ট ফর্মুলা পাইলে 100 প্রফিট দিছে দ্যাট মিনস 100 প্লাস 15 বাই 100 ইন্টু 750 তো 0 0 কাটি নিলাম 5 2 10 515 যা তো কত হইল 115 ইনটু 15 ডিভাইডেড বাই 2 তো এটা আমরা ক্যালকুলেশন করে যত আইব এটা হইল গিয়ে আমরা এসপি আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এখানে কত হয় দেখিলেই আমরা 115 ইনটু 15 তো 5 15 75 5 1 1 5 তো 5 7 5 12 2 3 হইলে 1 5 6 1 দ্যাট মিন 1625 বাই 2 সো এটা হলো গিয়ে 812.25 এরকম সামথিং এই ঠিক আছে 812.25 সো দেখুন আমরা সিপিটা কি এসপিটা বেশি হইছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জিনিসটা যে আমরা সিপি যদি মানে ক্রয় মূল্য দেওয়া থাকে আর প্রফিট পার্সেন্ট দেওয়া থাকে তখন আমরা এসপিটা বাইর করতে পারি ঠিক আছে আমি দুই তিনটা আরও এক্সাম্পল দিলে আপনারা বাকি জিনিসটা ক্লিয়ার হয়েছে তো নেক্সট মনে করুন আর একটা কোয়েশন দিল যেটা ক্রয় মূল্য দ্যাট মিন সিপি লগিয়া 1250 টাকা ঠিক আছে আর এটার লস পার্সেন্ট হইল গিয়া আমার 8% মানে 1250 টাকা দিয়ে একটা জিনিস কেনার পরে যখন আমি বিক্রি করছি তখন 8% লস হই তখন আমার এসপিটা কত মানে সেলিং প্রাইসটা কত তো এসপির ফর্মুলা লসের সময় আছে 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইনটু সিপি তোমার লগে 92 বাই 100 ইনটু 1250 তো পাই কাটলাম 5 2 10 5 25 125 2 2 47 তো 46 ইনটু 25 এটা আইব গিয়া 1150 46 ইনটু 1 দ্যাট মিন্স আমরা সেলিং প্রাইসটা 1150 অবভিয়াসলি 1250 টাকা কিনা দাম আর 1150 টাকা যা বিক্রি দাম দ্যাটস ওয়াই তো আমার লসটা হয়েছে তো জিনিসটা আপনারা বলা হয়েছে মন দিয়ে দেখবা প্রফিট অ্যান্ড লস জিনিসটা কিন্তু টাফ না আমরা জিনিসটার ভিজুয়ালাইজ মানে করতে লাগবো মানে আমরা ডে টু ডে লাইফ মানে সবসময় মিলাইতে লাগবো যদি আমরা মিলিয়ে দিতে পারি তখন জিনিসটা ইজি হয়ে ঠিক আছে এবং আরেকটা এক্সাম্পল দিব আমরা যেটার মধ্যে এসপি দেওয়া থাকবো আমরা কীরকম সিপি বেই তো দেখুন আমরা তো অত সময় সিপি দেওয়া আসলে এসপি বেই করছি এখন সেলিং প্রাইস দেবো মনে করেন একটা কোয়েশ্চন হইল যে 850 টাকা একটা জিনিস বিক্রি করার পরে মানে এসপি সেলিং প্রাইস 850 বিক্রি করার পরে 100 জন মানুষের 4% লাভ হয়েছে 850 টাকা একটা জিনিস বিক্রি করার পরে 4% লাভ হয়েছে তখন তার সেলিং সিপিটা কত দ্যাট মিন্স ক্রয় মূল্যটা কত ঠিক আছে তো আমি যে ফর্মুলা জানি এসপি ইকুয়াল টু 100 প্রফিট হয়েছে তো 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইনটু সিপি আমি ফর্মুলা জানি তো আমার এখন এসপির জায়গাতে আমি এসপি বই দিলাম আমার প্রফিট পার্সেন্ট আছে 4 মানে 100 প্লাস 4 বই দিলাম বাই 100 ইনটু সিপি তো আমার কী দিলো
850 equal to 104 by 100 into CP. এই জায়গাটা আপনারা মন দিয়ে দেখুন পিকানি কিন্তু মেইন অঙ্কটা আমি যদি CP equal to লিখে কি হইব আমি এই সেটটা 100 টা এদিকে নিতে লাগব 850 into 100 by 104 তাহলে আমি CP টা এদিকে রাখি দিছি 100 টা নিজে ডিভাইড আছে তো এই সেটি গেল এটা ইনটু হইব আর এটা আছে ইনটু এটা ডিভাইড হইব তো এখন আমি দেখব কত দি যায় 4 দি 425 যা 100 4 দি 426 যা এখন আমার আই গেল 850 ইনটু 25 বাই 26 তো 213 যা 245 তো এটা আনসার হইল 425 ইনটু 25 ডিভাইডেড বাই 30 তো এটা আমরা ক্যালকুলেশন করার পরে তোমরা যে আনসারটা আইব ওইটাই হইল গিয়া জেন ইটার সিপি তো অবভিয়াসলি এটা সিপি একটু কম হইব কারণ এটা এসপিটা 850 আর 4% লাভ হয়েছে লাভ হয়েছে দ্যাট মিনস আমার ক্রয় মূল্যটা কম থাকার কারণে আমার লাভ হয়েছে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে কোন জিনিসটা আমরা বুঝতে লাগবো এবং বুঝতে গেলে আমরা প্রফিট অ্যান্ড লসটা কমপ্লিটলি বুঝতে পারবো ঠিক আছে এখন কিছু এক্সাম্পল আমি দিব এক্সাম্পল হলে আপনারা বাকি জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে যাবে কোয়েশ্চন একটু মন দিয়ে দেখুন আমি বাংলাতে খুঁজে দিলাম যারা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট আছেন আশা করি এই কোয়েশ্চনটা বুঝে নিলে আপনারা এসপি এবং সিপির যে প্রবলেমটা আশা করি দূর হয়ে যাবে দেখুন বাই সেলিং এ পেন ফর রুপিস 500 এ পার্সন লস 20% মানে একটা মানুষে 500 টাকা একটা কলম বিক্রি করার পরে তার 20% লস হয়েছে ফর হাউ মাচ শুড হি সেল ইট টু গেইন 20% মানে এখন কত টাকা বিক্রি করে তার 20% লাভ হইব কোয়েশ্চনটা কিন্তু বহুত মজা সেলিং এ বাই সেলিং এ পেন দ্যাট মিনস আমরা এসপিটা ফার্স্ট কত দিয়া দিছে 500 আর তার তখন লস হইছে গিয়া 20% তোমাকে কিটা বাই করতে লাগবে ফার্স্ট আমার সিপি দিয়ে বাই করতে লাগবে মানে কস্ট প্রাইস কত টাকা দিয়ে কিনে হয়েছিল বাই করতে তোমার ফর্মুলা যেটা আছে এসপি ইকুয়াল টু 100 প্লাস 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি ঠিক আছে আমার এসপি হইল গিয়া 500 100 মাইনাস লস মানে সরি 100 মাইনাস 20 বাই 100 ইন্টু সিপি তোমার সিপি কী হইব সিপি হইব গিয়া 500 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 মাইনাস 20 হইল গিয়া 80 তো 00 কাটল 24 যা 8 25 যা 10 4 দি 41 যা 4 110 42 যা 8 এই কলমের কিনা দাম আর 500 টাকা বিক্রি করার পরে এটা হইছে গিয়া সরি 625 টাকা মানে 625 টাকা ঠিক আছে তখন 625 টাকা হইল গিয়া এটার মানে কিনা দাম 625 টাকা কিনা দাম করি এটা যখন 500 বিক্রি হয়েছে তখন কীটা হয়েছে 20% লস হয়েছে এখন দেখা যাইব যে কত টাকা বিক্রি করলে আমরা কীটা হয়তো 20% লাভ হয়েছে সেই আমরা এসপি জানি এসপির ফর্মুলা আছে 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি তো আমার 100 প্লাস 20 বাই 100 ইন্টু সিপি কত আমার 625 তাহলে 120 বাই 100 ইন্টু 625 তো এটা কাটল 5 টু জা 10 টু জি সরি 25 জা 10 টু সিক্স দি 525 625 তো 6 দি 630 3 6 দুগুণ 12 3 750 দ্যাট মিনস এই কলমটা যখন 625 টাকা বিক্রি হয়েছিল তখন লাভ লস হয়েছিল 20% আর ওই কলমটাই যখন 750 টাকা আমরা বিক্রি হয়ে যাব তখন এটা 20% লাভ হয়ে যাব আশা করি বুঝতে পারছেন প্রথমে আমরা এসপিরে দরিয়া সিপি বের করছি দেন সিপিরে পুট করিয়া এসপি বের করছি অ্যাকর্ডিং টু কোয়েশন লাভ আর লস তো এই জিনিসটা আপনারা কমপ্লিটলি বুঝছেন আশা করি যদি কোনো কোয়েশন থাকে আপনারা কমেন্টে জানাইবা তো আমি নেক্সট ভিডিওতে আরও এক্সপ্লেন করার চেষ্টা করি কোয়েশনটা আপনার মন দিয়ে দেখুন বহুত ইম্পর্টেন্ট কোয়েশন এক্সামের লাগে এবার আসাম টেটের লাগে খুব বেশি ইম্পর্টেন্ট এটা
If the CPO of 10 books, মানে cost price, মানে 10টা বক্সে ক্রয় মূল্য আর is equal to the SPO of 8 books, মানে 8টা বক্সের বিক্রয় মূল্য সমান, তাহলে লস বা গেইন পার্সেন্ট বাই করতাম। তো দেখুন যেহেতু 10টা বুকের ক্রয় মূল্যর দামটা আমি 8টা বিক্রি করার পরে বাইর হয়ে গেছে, দ্যাট মিন্স আমার অবভিয়াসলি লাভ হয়েছে। একটা জিনিস দেখুন, 10টা বুকসের CP of 10 books হয়েছে SP of 8 books, CP of 10 books এটা লগে SP of 8 books, বুঝতে পারছেন আপনারা? CP of 10 books এটা লগে SP of 8 books, ঠিক আছে? জিনিসটা দেখুন, মনে করেন আমি 100 টাকা দিয়ে একটা জিনিস কিনিয়া আমি 10টা পেন কিনলাম, 100 টাকা দিয়ে আমি 10টা পেন কিনলাম, কিনে আমি 8টা বিক্রি করে দিলাম, ঠিক আছে? 8টা বিক্রি করার পরে আমার যে টাকা মূল, আমার 100 টাকা যে কিনছিলাম এটা দাম আইছি। তে আমি যখন কম্পেয়ার করবো তখন কিন্তু আমার যে 2টা কলম রয়েছে এটার সঙ্গে আমার কম্পেয়ার করতে লাগবো, নাইলে কিন্তু আমার প্রবলেম হয়ে যাবে। জিনিসটা দেখুন, মনে করেন আমি ধরলাম লেট সিপি অফ 1 বুকস ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তো আমি কিতা করলাম সিপি অফ 8 বুকস কত হইল 8x, ঠিক আছে? তো সিপি অফ এসপি অফ আমার আমার সেম যতটা বুকসের আমি ক্রয় মূল্য আমি বাই করছি সেই মতটা বুকসে আমার বিক্রয় মূল্য হয়ে যাবো। জিনিসটা মন দিয়ে শুনিলে, যতটা বুকস হোক বা পেন হোক বা যে কিছু হোক আমি ক্রয় মূল্য কম্পেয়ার করবো সেম অতটা জিনিসেরও আমার বিক্রয় মূল্য করতে লাগবো। তো আমি করছি এসপি অফ 8 বুকস, কিন্তু এসপি অফ 8 বুকস আমি তো এখানে 8x লিখতে পারতাম না, কারণ আমি সিপি ধরছি এক্স। তো এসপি অফ 8 বুকস ইজ অ্যাকর্ডিং টু দ্য কোয়েশন কিতা হইল সিপি অফ 10 বুকস, বাড়া দিচ্ছে দেখুন। তো ওইটা রেগে আমি কেটা লিখতে পারবো 10x লিখতে পারবো। আমি এসপি অফ 8 বুকস তো আমি 8x লিখতে পারতাম না, কারণ সিপি দেওয়া আছে এক্স। তো এটা হইল গিয়া সিপি অফ 10 বুকস, সিপি অফ 10 বুকস এখানে হইল গিয়া 10x। তো এখানে আমার প্রফিট কত হইল 10x আর সিপি আসলে 8x হইল গিয়া 2x, দেয়ারফর প্রফিট পার্সেন্ট হইল গিয়া প্রফিট বাই সিপি, সিপি কত 8x ইন্টু 100%। তো কেটে এক্স এক্স কাটা 2 দি 4 4 দি কাটলে এটা হইল গিয়া 25%। জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যতটা জিনিসের ক্রয় মূল্য বাইর করবো সেই মতটা জিনিস আমার বিক্রয় মূল্য বাইর করতে লাগবো, নাইলে কিন্তু আমার অঙ্কটা মিলত না। কারণ আমি যদি এখানে এসপি অফ 8 বুকস মানে বিক্রয় মূল্য অফ 8টা বুকস যদি আমি 8x লিখি দেবনি, কারণ এটা তো না, কারণ আমি সিপিটা ধরছি মানে কস্ট বুক অফ কস্ট প্রাইস অফ 1 বুকস হইল গিয়া এক্স। তো আমার অ্যাকর্ডিং টু কোয়েশন এসপি অফ 8 বুকস ইজ ইকুয়াল টু দ্য সিপি অফ 10 বুকস, ঠিক আছে? সো প্রফিট হইল গিয়া আমার 2x, তো প্রফিট পার্সেন্ট হইল গিয়া প্রফিট বাই সিপি ইন্টু 100%। তো এটা আমার হইল গিয়া 25%। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। আরও কঠিন একটা ভিডিও মানে প্রফিট লগে আরও কিছু অঙ্ক নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো। আজকের ভিডিও প্রফিট লস এখানে শেষ, আপনারা ভিডিওটা পুরো মতে দেখুন। আমি নেক্সট ভিডিও বানানোর উদ্দেশ্য এটাই যে আপনারা আজকের জন্য কোনো যদি কনফিউশন থাকে তাহলে আপনারা আমার ডেসক্রিপশনে কমেন্ট লিঙ্ক থাকবো হোয়াটসঅ্যাপ এটাতে মেসেজ করতে পারেন, বা আপনারা কমেন্টে জানান যে কার কী প্রবলেম হয়েছে বা কোন কোয়েশন বুঝতে প্রবলেম হয়েছে। সো আমি নেক্সট ভিডিওটি এই কথাগুলি আলোচনা করিয়া নেক্সট কোয়েশনগুলো এক্সপ্লেন করুন। তো আজকের ভিডিও এখানেই শেষ, আর আপনারা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করি, আপনারা ফ্রেন্ড যারা আসাম টেট দিয়ে তার সঙ্গে শেয়ার করবা, আর ডেসক্রিপশনে আসাম টেট 2019-এর একটা ভিডিও আছে সব কোয়েশন সলভ করে, এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও।